সম্প্রতি বেশ কিছু ভাইরাল হওয়া কীর্তন নিয়ে প্রতিবাদে সরব হলেন সর্বভারতীয় কীর্তন সংগঠনের সদস্যরা। যদিও এই ভিডিওগুলির সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। সাধারণ মানুষের কাছে সহজ, সাবলীল এবং মনোরঞ্জন করে তোলার জন্যই ধর্মীয় কথা নানান গান ও নৃত্যের মাধ্যমে পরিবেশিত হয়ে থাকার প্রথা বহুদিনের। দেশ জাতি ভেদে তা উপস্থাপনাও ভিন্ন রকমের। তবে তা উপস্থাপিত করতে গিয়ে যদি মূল বিষয় গৌণ হয়ে নিজের আত্মকেন্দ্রিক প্রচার মুখ্য হয়ে দাঁড়ায়, তখনই বিষয়টি দৃষ্টিকটু হয়ে ওঠে অন্যান্য ধর্মপ্রাণ মানুষের কাছে। রাজ্যের বিখ্যাত কীর্তন গায়িকা নদিয়া জেলার শান্তিপুরের অনুরাধা দাস গোস্বামী বলেন, তিনি 7 বছর বয়স থেকে বর্তমান বয়স 26 বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কীর্তন করে থাকেন। তার মতে, এতে মূল হরিনাম প্রচারের বদলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। তারা অন্যদিকে আকর্ষিত হয়ে উঠছেন, তাদের কাছে উপহাস্য হয়ে উঠছে ধর্ম। এ বিষয়ে তারা বিগত দিনেও সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছার হয়েছিলেন। আগামীতেও সকল কীর্তন প্রেমী মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সজাগ এবং সতর্ক থাকবেন। ভালো চোখে দেখছি না প্রথম কথা, কারণ কীর্তনটা হচ্ছে ভজনের বিষয়। আমাদের 9টি ভক্তি দ্বারা যে ভগবানকে লাভ করা যায় আমরা শাস্ত্র থেকে জেনেছি। 9টি ভক্তির মধ্যে যে কোনো একটি ভক্তি যাজন করলে ভগবানকে পাওয়া যায় কলিকালে। তার মধ্যে কীর্তন হচ্ছে দ্বিতীয়। শ্রবণ কীর্তন, শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম অর্চনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম, এই 9টি ভক্তি। তার মধ্যে কীর্তনও একটি। কীর্তন মানে ঈশ্বরের আরাধনা করা, ভগবানের আরাধনা করা। তা তাকে যখন আমি ডাকছি তখন এভাবে উশৃঙ্খলতার সহিত নৃত্য, এটাকে নাচ বলা চলে না, কারণ নৃত্য এটা নয়, এটা ডান্স, ব্রেক ডান্স হয়ে গেছে যেটা আমি দেখলাম। কিন্তু সেটা কিন্তু আমাদের ভক্ত সমাজে এটা কোনোভাবেই গ্রাহ্য নয়, কারণ কীর্তনকে, মহাপ্রভুর নামকে প্রচার করার জন্য আমরা কীর্তন করি। কারণ গৌর হরির ইচ্ছা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমরা মহাপ্রভুর নামকে প্রতিষ্ঠা করার জন্য বা প্রচার করার জন্য মঞ্চে উঠি। কিন্তু এই ভিডিওটি দেখে মনে হচ্ছে এনারা কীর্তন প্রচার করার জন্য নয়, নিজেদেরকে প্রচার করার জন্য বা নিজেদেরকে দেখানোর জন্য এনারা মঞ্চে উঠেছেন, যেটা সামাজিক, আমাদের সমাজের যে এমনিতেই আধুনিক অবস্থায় যা পরিস্থিতি আমাদের, এতে সামাজিকতা আরও ভাবে ক্ষুণ্ণ হবে, এটা আমার মনে হয়। প্রত্যেকেরই ভগবানকে ডাকার অধিকার আছে, অবশ্যই তারা নিজেদের মতো করেও ডাকতে পারে। কিন্তু যেমন দেখুন, গাড়ি চালাতে গেলে ব্রেকে চাপ দিলে গাড়ি থামবে, ক্লাসে চাপ দিলে গাড়ি ছুটবে, এটা প্রতিটা গাড়ির ক্ষেত্রে কিন্তু তাই। এমন নয় যে লরিতে ব্রেকে চাপ দিলে গাড়ি যায় আর ক্লাসে চাপ দিলে গাড়ি থেমে যায়, এটা কিন্তু নয়, সিস্টেমটা কিন্তু একই। মূল জায়গাটাকে ঠিক রেখে আমি নিজের মতো করে ভগবানকে ডাকতেই পারি। তা বলে এই নয়, আমেরিকানদেরও আপনারা দেখবেন, বিদেশিরা তারা খোল করতাল নিয়ে উদ্দাম নৃত্য করেন, সেটা কিন্তু আমাদের চোখে খারাপ লাগে না, কারণ তারা মহাপ্রভুর ভাবধারাটাকে বজায় রেখে চলার চেষ্টা করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।